মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি আমি অকণমান ব্যতিক্ৰমী ধৰণৰ ভিডিঅ' এটা লৈ আহিছোঁ, যিটো ক্লাছ 5-6ৰ পৰা আৰম্ভ কৰি সকলো শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কাৰণে, লগতে যিসকলে ইংৰাজী জানিব বুজিব বিচাৰে তেওঁলোকৰ কাৰণে উপযোগী হ'ব। ইংৰাজীৰ যিমানবোৰ গ্ৰামাৰ আছে সেইবোৰ আমি বাক্য এটা বা চেণ্টেঞ্চ এটাত খটুৱাওঁ, আৰু এটা বাক্য বা চেণ্টেঞ্চ বুলি ক'লে এটা টেন্স হয়। কিন্তু বাক্য এটাত বা টেন্সবোৰত পুৰুষ, কাল, বচন আদি চাই ভাৰবোৰ বিভিন্ন ধৰণে ব্যৱহাৰ কৰা হয়। তাৰে ভিতৰত প্ৰথমটোক আমি বেষ্ট ফৰ্ম বা ৰুট ভাৰ বুলি জানো, বা যাক প্ৰেজেণ্ট ফৰ্মৰ ভাৰ্ব বুলিও কোৱা হয়। তাৰ লগতে পাষ্ট ফৰ্ম, পাষ্ট পাৰ্টিচিপল, প্ৰেজেণ্ট পাৰ্টিচিপল ইত্যাদিবোৰো থাকে। প্ৰেজেণ্ট পাৰ্টিচিপল বুলি ক'লে ভাৰ্বৰ পিছত আই এন জি লাগে, এইটো বিশেষকৈ জানিব লগা নাথাকে যদিও, কিন্তু পাষ্ট ফৰ্ম বা পাষ্ট পাৰ্টিচিপল আদিবোৰ আমি জানিবই লাগিব যদি আমি ইংৰাজী শিকিব লাগে। গতিকে আজি আমি এই ভিডিঅ'টোত এই এলফাবেটৰ পৰা আৰম্ভ হোৱা যিমানখিনি গুৰুত্বপূৰ্ণ ভাৰ্ব আছে, চব ভাৰ্বৰ কথা কোৱা নাই, গুৰুত্বপূৰ্ণ যিবোৰ ভাৰ্ব আছে, যিবোৰ লোৱাৰ ছেকশ্যনৰ পৰা আৰম্ভ কৰি হায়াৰ ছেকশ্যনলৈকে আমাক প্ৰয়োজন হ'ব, সেইসমূহ ইয়াত অৰ্থ সহকাৰে আৰু PDF আকাৰে আগবঢ়াব বিচাৰিছোঁ। ভৱিষ্যতলৈ আমি সকলো এলফাবেটৰ পৰা আৰম্ভ হোৱা গুৰুত্বপূৰ্ণ ভাৰসমূহ আমি ভিডিঅ' ছিৰিজ আকাৰে আগবঢ়াই গৈ থাকিম। আশা কৰিছোঁ যিসকল ছাত্ৰ ছাত্ৰীৰ পঢ়া শুনাৰ প্ৰতি আগ্ৰহ আছে তেওঁলোকে এই ভিডিঅ'সমূহ আঁকোৱালি ল'ব। তেন্তে আহিছোঁ এই ভিডিঅ'টোৰ মূল বিষয়বস্তুটোলৈ, অৰ্থাৎ এই এলফাবেটৰ পৰা আৰম্ভ হোৱা শিক্ষা জীৱনত প্ৰয়োজন হোৱা ভাৰসমূহৰ আমি পাষ্ট ফৰ্ম আৰু পাষ্ট পাৰ্টিচিপল ৰূপসমূহ ইয়াত আমি জানিম। প্ৰথমটো হৈছে এবাণ্ডন, যাৰ অৰ্থ হৈছে ত্যাগ কৰা বা এৰি দিয়া। ইয়াৰ পাষ্ট ফৰ্মটো এবাণ্ডন ইডি বহিব, আৰু পাষ্ট পাৰ্টিচিপলতো আমি ইডি লগাই এবাণ্ডন বুলি লিখিম। তাৰপিছত এবাইড, যাৰ অৰ্থটো হৈছে পালন কৰা, মানি চলা অথবা বাস কৰা অৰ্থও বুজায়। এবৰ্ড, ABOD, এবৰ্ড নাইবা এবাইডেড, ডিল পিছফালে লগাই, দুই ধৰণে আমি পাষ্ট ফৰ্ম কৰিব পাৰোঁ, এবৰ্ড নাইবা এবাইডেড, আৰু পাষ্ট পাৰ্টিচিপলো একেই হ'ব, এবৰ্ড নাইবা এবাইডেড। নেক্সট হৈছে এবলিষ্ট, বাতিল কৰা অৰ্থ বুজায়, ইডি লগাই পাষ্ট ফৰ্ম পাষ্ট পাৰ্টিচিপল কৰিম, এবলিষ্ট এবলিষ্ট। এবস্কণ্ড হ'লে পলায়ন কৰা অৰ্থ বুজায়, ইডি লগাই আমি পাষ্ট ফৰ্ম পাষ্ট পাৰ্টিচিপল কৰিম, এবস্কণ্ডেড এবস্কণ্ডেড। এবষ্টেইন, যাৰ অৰ্থ হৈছে বিৰত থকা, এবষ্টেইন এবষ্টেইন, ইডি লগাম। তাৰপিছত এবজৰ্ব, খহি লোৱা, এবজৰ্ব এবজৰ্ব। এবিউজ, গালি পৰা, তিৰস্কাৰ কৰা, এনেকুৱা অৰ্থ বুজায়, এবিউজ এবিউজ, ডিডি লগাই আমি পাষ্ট ফৰ্ম পাষ্ট পাৰ্টিচিপল কৰিম। এক্সিলেৰেট বুলি ক'লে ত্বৰান্বিত কৰা বা দ্ৰুততৰ কৰা, ইয়াতো এক্সিলেৰেটেড এক্সিলেৰেটেড হ'ব। একচেপ্ট, গ্ৰহণ কৰা, একচেপ্টেড একচেপ্টেড। একম্পেনি, সংগ দিয়া, ইয়াৰ পাষ্ট ফৰ্মত আমি যিটো ৱাই আছে লাষ্টত একম্পেনি, তাৰ ৱাই উঠাই পেলাই আমি IED কৰিম দুইটাতে, গতিকে একম্পেনি একম্পেনিড একম্পেনিড, এনেকুৱা হ'ব। একমপ্লিছ বুলি ক'লে সম্পূৰ্ণ কৰা, ED লাগিব, একমপ্লিছড একমপ্লিছড। একাউণ্টৰ অৰ্থটো হৈছে গণনা নাইবা হিচাপ কৰা, একাউণ্টেড একাউণ্টেড। একুমুলেট বুলি ক'লে সংগ্ৰহ কৰা অৰ্থ বুজায়, একুমুলেটেড একুমুলেটেড। একিউজ বুলি ক'লে অভিযুক্ত কৰা, একিউজড একিউজড। এচিভ বুলি ক'লে লাভ কৰা, এচিভড এচিভড। একনলেজ বুলি ক'লে স্বীকাৰ কৰা, একনলেজড একনলেজ। একুৱেৰ, যাৰ অৰ্থ হৈছে অৰ্জন কৰা, একুৱাৰ্ড একুৱাৰ্ড। এক্ট বুলি ক'লে কাম কৰা বা অভিনয় কৰা অৰ্থ বুজায়, এক্টেড এক্টেড। এক্টিভেট বুলি ক'লে সক্ৰিয় কৰা, এক্টিভেটেড এক্টিভেটেড। এডেপ্ট, যাৰ অৰ্থ হৈছে উপযোগী কৰা, এডেপ্টেড এডেপ্টেড। এড বুলি ক'লে যোগ কৰা, এডেড এডেড। এড্ৰেছ, ভাষণ দিয়া, এড্ৰেছড এড্ৰেছড। এডজৰ্ণৰ অৰ্থ হৈছে স্থগিত কৰা, এডজৰ্ণ এডজৰ্ণ। এডজাষ্ট বুলি ক'লে এডজাষ্টেড এডজাষ্টেড, যাৰ অৰ্থটো হৈছে ঠিক কৰা। এডমায়াৰ বুলি ক'লে শ্ৰদ্ধা সন্মান কৰা, এডমায়াৰ্ড এডমায়াৰ্ড। এডমিট, স্বীকাৰ কৰা বা ভৰ্তি কৰা অৰ্থ বুজায়, এডমিটেড TDD আমি কৰিম দুইটাতে, এডমিটেড এডমিটেড। এডপ্ট বুলি ক'লে তুলি লোৱা, ED লগাম, এডপ্টেড এডপ্টেড। এডভাৰ্টাইজ বুলি ক'লে বিজ্ঞাপন দিয়া, এডভাৰ্টাইজ এডভাৰ্টাইজ। এডভাইজ, উপদেশ দিয়া, এডভাইজড এডভাইজড। এফেক্ট, প্ৰভাৱ পেলোৱা, এফেক্টেড এফেক্টেড। এগ্ৰী, যাৰ অৰ্থ হৈছে সন্মত হোৱা, এগ্ৰীড এগ্ৰীড। এইম বুলি ক'লে লক্ষ্য কৰা, এইমড এইমড, ED বহিব ইয়াতো। এলাৰ্ম, সতৰ্ক কৰা, এলাৰ্মড এলাৰ্মড। এলাৰ্ট বুলি ক'লেও সতৰ্ক কৰা, এলাৰ্টেড এলাৰ্টেড। এলিয়েনেট বুলি ক'লে বিচ্ছিন্ন কৰা, এলিয়েনেটেড এলিয়েনেটেড। এলট বুলি ক'লে আবণ্টন কৰা, ইয়াত শেষত কিন্তু TDD কৰি আমি দুইটাতে লিখিম, গতিকে এলট এলটেড এলটেড। এলাউ, যাৰ অৰ্থ হৈছে অনুমতি দিয়া, এলাউড এলাউড। অল্টাৰ, পৰিৱৰ্তন কৰা, অল্টাৰ্ড অল্টাৰ্ড। এমেজ, বিস্মিত হোৱা বা আচৰিত হোৱা, এমেজড এমেজড। এমেণ্ড, সংশোধন কৰা, এমেণ্ডেড এমেণ্ডেড। এম্প্লিফাই, বৰ্ধিত কৰা বা বৃদ্ধি কৰা অৰ্থ বুজায়, এম্প্লিফাইৰ শেষত ৱাই আছে, ৱাই উঠাই আমি IED কৰিম দুইটাতে, গতিকে এম্প্লিফাইড এম্প্লিফাইড। এমিউজ, আমোদ দিয়া, এমিউজড এমিউজড। এনালাইজ বুলি ক'লে বিশ্লেষণ কৰা, এনালাইজড এনালাইজড। এনিমেট বুলি ক'লে প্ৰাণৱন্ত কৰা, এনিমেটেড এনিমেটেড। এনাউন্স, যাৰ অৰ্থ হৈছে ঘোষণা কৰা, এনাউন্সড এনাউন্সড। এনয়,
বিরক্ত করা অর্থ বোঝায়। ইয়াত আমি ইডি ইডি লগাম, ইয়াত আমি জানিব লাগিব যেতিয়া লাস্টত ওয়াই থাকে আর ওয়াইর আগত যেতিয়া কনসোনেন্ট থাকে তেতিয়াহে ওয়াই উঠি আই ইডি হয়, কিন্তু ওয়াইর আগত যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু ইডি বহিব। অ্যান্সার উত্তর দিয়া, অ্যান্সার্ড অ্যান্সার্ড, অ্যান্টিসিপেট বলে গেলে প্রত্যাশা করা, অ্যান্টিসিপেটেড অ্যান্টিসিপেটেড, অ্যাপোলোজাইজ বলে গেলে ক্ষমা বিচরা, অ্যাপোলোজাইজড অ্যাপোলোজাইজড, অ্যাপিল যার অর্থ হয়েছে আহ্বান করা, অ্যাপিল্ড অ্যাপিল্ড, অ্যাপিয়ার দেখা দিয়া, অ্যাপিয়ার্ড অ্যাপিয়ার্ড, এপ্লাই আবেদন করা, ইয়াত ওয়াই আছে আর ওয়াইর আগত এল কনসোনেন্ট আছে গতিকে ওয়াই উঠি আই ইডি হব, অ্যাপ্লাইড অ্যাপ্লাইড, অ্যাপয়েন্ট নিযুক্তি দিয়া, অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টেড, অ্যাপ্রিহেন্ড মানে বুঝি পোয়া বা গ্রেপ্তার করা অর্থ বোঝায়, অ্যাপ্রিহেন্ডেড অ্যাপ্রিহেন্ডেড, অ্যাপ্রোচ বলে গেলে ওসর সপা, অ্যাপ্রোচড অ্যাপ্রোচড, অ্যাপ্রুভ যার অর্থ হচ্ছে অনুমোদন দিয়া, অ্যাপ্রুভড অ্যাপ্রুভড, আর্গু তর্ক করা, আর্গুড আর্গুড, এরাইজ বলে গেলে জাগৃত হওয়া বা উঠা, ইয়ার কিন্তু ডি বা ইডি না লাগে, ইয়াত এটু পাস্ট ফর্মটো হব এরোজ আর পাস্ট পার্টিসিপলটো হব এরাইজেন, এরাইজ এরোজ এরাইজেন, অ্যারেঞ্জ বলে গেলে আয়োজন করা, অ্যারেঞ্জড অ্যারেঞ্জড, অ্যারেস্ট বলে গেলে গ্রেপ্তার করা, অ্যারেস্টেড অ্যারেস্টেড, অ্যারাইভ আহি পোয়া, অ্যারাইভড অ্যারাইভড, আস্ক সোধা বা কোয়া অর্থ বুঝায়, আস্কড আস্কড, এজাম্বল যার অর্থ হয়েছে গোট খুয়া, এজাম্বল্ড এজাম্বল্ড, অ্যাসিস্ট সহায় করা, অ্যাসিস্টেড অ্যাসিস্টেড, এজিউম অনুমান করা, এজিউমড এজিউমড, এসিওর বলে গেলে নিশ্চিত করা অর্থ বোঝায়, এসিওর্ড এসিওর্ড, অ্যাস্টনিশ আচরিত হওয়া, অ্যাস্টনিশড অ্যাস্টনিশড, অ্যাটাচ বলে গেলে সংলগ্ন করা অর্থ বোঝায়, অ্যাটাচড অ্যাটাচড, অ্যাটেক আক্রমণ করা, অ্যাটেকড অ্যাটেকড, অ্যাটেইন বলে গেলে লাভ করা বা প্রাপ্ত করা অর্থ বোঝায়, ইয়াতো অ্যাটেইনড অ্যাটেইনড ইডি ইডিয়ে বহিব, অ্যাটেম্পট বলে গেলে প্রয়াস করা অর্থ বোঝায়, অ্যাটেম্পটেড অ্যাটেম্পটেড, এটেন্ড যার অর্থটো হৈছে যোগদান করা নাই বা উপস্থিত থকা, এটেন্ডেড এটেন্ডেড, এট্রাক্ট বলে গেলে আকর্ষিত করা, এট্রাক্টেড এট্রাক্টেড, অডিট বলে গেলে হিসাব পরীক্ষা করা, অডিটেড অডিটেড, অথরাইজ বলে গেলে কর্তৃত্ব দিয়া, অথরাইজড অথরাইজড, এভার্ট বলে গেলে ব্যর্থ করা বা প্রতিহত করা অর্থ বোঝায়, এভার্টেড এভার্টেড, অ্যাভয়েড বলে গেলে পরিহার করা বা বর্জন করা, অ্যাভয়েডেড অ্যাভয়েডেড, এওয়েক বলে গেলে সার পোয়া, এওয়ক এওয়কেন এনেকুৱা হব, ইয়াত ই ডি ইডি নালাগে, এওয়ক এওয়েকর পাস্ট ফর্মটো হব এওক আর পাস্ট পার্টিসিপল হব এওয়কেন, আকো আর এটা আছে এওয়েকেন যেটো নাকি জগাই দিয়া অর্থ বোঝায়, এওয়েকেন্ড এওয়েকেন্ড, আর অ্যাওয়ার্ড বলে গেলে পুরস্কৃত করা, অ্যাওয়ার্ডেড। গতিকে প্রিয় ছাত্রছাত্রী সকল, এ আসলে এ অ্যালফাবেটর দ্বারা আরম্ভ হওয়া অতি জরুরি ভার্ব কিছুমান আর তার পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল রূপসমূহ, আমি আগলৈ অন্য অ্যালফাবেটর দ্বারা আরম্ভ হওয়া সকলো গুরুত্বপূর্ণ জরুরি ভার্বসমূহর ভিডিওসমূহ সিরিজ আকারে আগবাই থাকিম, গতিকে আশা করছো তোমালোকে ইয়াক আঁকোৱালি লবা আর ভাল পাবা। আজিলৈ সামৰিছো, ধন্যবাদ।